2018 সালের পরিপত্র পুনর্গঠনের দাবিতে ছাত্র সমাবেশ দর্শক এই মুহূর্তে সেন্ট্রাল লাইব্রেরি সামনে করছি। ইতিমধ্যেই কোটা প্রথা বন্ধের দাবিতে ছাত্ররা স্লোগান দিয়ে রাজভাস্কর্যের দিকে যাচ্ছেন এবং আমরা যে চিত্রটি দেখছি যে অনেকটাই উত্তাল হয়ে পড়েছে আজকে ঢাবি ক্যাম্পাস। তারা বড় একটি মিছিল নিয়ে কোটা প্রথা বন্ধের দাবিতে তারা মিছিল করছেন এবং এখানে আমরা যে চিত্রটি লক্ষ্য করছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু 2018 সালে অর্থাৎ কোঠা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনটি 2018 সালে একটি ব্যাপক আকার ধারণ করে এবং সেই সময় হাইকোর্টের একটি রায় হয় যেখানে কোঠা প্রথা বন্ধ বা কোনো স্থগিত করার বা খুব অল্প সময় কোঠা প্রথায় আসলে রাখা হচ্ছিল। সেই দিকটি আসলে খেয়াল রেখেই আবারও অল্প কিছুদিন পর অর্থাৎ কিছুদিন আগে আমরা যে চিত্র লক্ষ্য করেছি যে হাইকোর্টের নির্দেশে আবারও চাকরিতে কোঠা প্রথা প্রবর্তন করা হয়েছে। সেটি আসলে আবারও বন্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ঈদের আগেও আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলনটি আবারও আজকে থেকে শুরু করার ঘোষণা দিয়েছিল এবং ব্যাপক আকার করার কথা ছিল, সেটি কিন্তু ইতিমধ্যে এখানে শুরু হয়ে গিয়েছিল লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যে যে বিষয়টি আমরা খেয়াল করছি যে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে দাবি সেই দাবিগুলো আসলে বলছেন এবং তারা একটি বিষয় বলছেন যে তারা আসলে সংগ্রাম করে হলেও তাদের যে দাবি সেটি তারা পালন করবেন এমনটা আসলে তারা ঘোষণা দিচ্ছেন। ইতিমধ্যে তাদের মিছিলটি রাজ্য ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে তাদের একটি অবস্থান কর্মসূচি এবং ছাত্রদের নিয়ে একটি সমাবেশ করার কথা রয়েছে বলে আমরা জেনেছি। এটি পরবর্তীতে আসলে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিও ঘোষণা করতে পারে এমনটি আসলে অনেকে বলছিলেন। ইতিমধ্যেই তাদের যে মিছিলটি সেটি রাজভাস্কর্যের দিকে আসলে এগিয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে তাদের আজকের মিছিলের সমাপ্তি ঘটবে এবং সেখানে ছাত্র সমাবেশের মাধ্যমে তাদের আজকের যে মিছিল সেটি সমাপ্ত করবে এমনটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি। তবে 2018 সালের পর আবারও কিন্তু এবারে যে হাইকোর্টের রায় ঘোষণা ওটাকে নিয়ে সেই রায়ের বিপরীতে কিন্তু সাধারণ শিক্ষার্থী বহু রাজনৈতিক দল তারাও কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সর্বশেষ আমরা যে চিত্রটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু ব্যাপকভাবে এটিকে আবারও বেগবান করার যে দৃশ্য এবং আজকে এখানে ছাত্রদের যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু আসলে এই আন্দোলনের সঙ্গে সংযুক্ত হয়ে বেগবান করার যে বিষয়টি সেটি আমরা লক্ষ্য করলাম। দর্শক এই ছিল মূলত এখন পর্যন্ত তাদের যে মিছিল সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সকলকে।